हेलो फ्रेंड्स, कुकिंग विद रूमी चैनल दिते आपने दे सबाई के स्वागतम जानाए। आज के आमी बनाबो कस मासेर रेसिपी। ए मासटिके अनेके फांगस माछो बोले थाके, आपनारा के की बोलें आमाके कमेंट बक्से कमेंट करे जानाबें। रेसिपिटी बनाते आमार लागबे केटे रखा प्याज, सर्षा, काचा लंका एकटी, चेरा काचा लंका, तीनटी रसुन, केटे रखा टमेटो, नून, हल्दी गुड़ो और लागबे सरिषार तेल। रेसिपिटी आपनारा प्रथम थेके शेष पर्यन्त पुरोपुरी देखबेन। आमी माछगुलो धुये नून हलुद गुड़ो भालो करे मेखे रेखेछिलाम। कड़ाइते दिए देव सरिषार तेल। तबे फ्रेंड्स, कसमासेर रेसिपिटी बनाते सरिषार तेल व्यवहार कर ले रेसिपिटी बेशी भालो हय। तेल गरम होये गेछे, एखन आमी माछगुलो भालो करे दुई पीटे भेजे लाल करे नेब। माछगुलो आमार भालो करे लाल करे भाजा होये गेछे, एखन आमी नामिये नेब। এখন আমি শিলপাটায় মশলাগুলো ভালো করে বেটে নেব। তবে ফ্রেন্ডস, আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিতে পারেন। মশলাগুলো আমার ভালো করে বাটা হয়ে গেছে। এখন বেটে নেব কেটে রাখা টমেটোগুলো। সবগুলো আমার এখন ভালো করে বাটা হয়ে গেছে। আমি এখন মাছ ভাজা তেলটিতে সরিষার তেল অল্প দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন তেলে দিয়ে দেব কালো জিরে পুরন আর চেরা কাঁচা লঙ্কা। এখন কড়াইতে দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো এবং দিয়ে দেব বেটে রাখা টমেটোগুলো। এখন আমি দিয়ে দেব হলদি গুঁড়ো আর পরিমাণ মতো নুন। মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বার না হয় আমি মশলাগুলো ভালো করে নাড়িয়ে নেব। এখন আমি ঝুলের জলটা কড়াইতে দিয়ে দেব। ঝুলের জলটা আমি প্রথম থেকে গরম করে রেখেছিলাম।
তবে ফ্রেন্ডস, আমি এখানে ঝোলের মধ্যে আর একটু সামান্য নুন ছিটিয়ে দিচ্ছি, না হলে ঝোলটা পান্তা হয়ে যাবে। এখন দিয়ে দেব ভাজা মাছগুলো। এদিকে 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব, যাতে ভালো করে মশলাগুলো সিদ্ধ হয়। ঢাকনা সরিয়ে আমি এখন ধনেপাতাগুলো দিয়ে দেব। তবে ফ্রেন্ডস, আমার রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।